বেগুন খেত কি ক্ষতি দিয়ে গেল আমার এই বেগুন খেত আসল ছিল বেগুন খেত বেগুন বিক্রি করে সংসার চালাবো চাইল কেন গোটে যখন তা তৈরি তরকারি দাম দুটো খাবার বেগুন ক্ষতি হতো তা বুঝিয়ে দিতে পারে কি হয়ে রে হে মাথা কি যা রে মাথা কি হয়ে যা উগুন গেল না ওরা বসে গিয়া মাথায় উগুন হয়ে যায় না এই যে এই সেই চাচা তাই বলি সর্ব না আসে চাচা তুমি দেখি ক্ষতি করি আমার আর খাবার মতো না ক্ষতি করলো আমার এই চাষা সিলেটার মানিক গীত বলে আমার বাইডেস উপকার করতে কিন্তু আমার বাইডি গেস ঠিক এই সাইজের বাইডা আমার দেশ বাইডের সাইজ ঠিক এইরকম এইরকম ক্ষতি কেউ কোনোদিন করে না আমার আমার চাষা আমার ক্ষতি করল আমার বেগুন খেতে পোকা লেগেছে বলেছি তো আমার বিড়ি বলেছে সিলেটার মানিক চাচার কথা শুনে আমি বিয়ে দিছি দেবার পরে আমার বেগুন খেতে একদম ক্লিয়ার গাছের পাতা নেই বেগুন তো দূরে কথা এখন আমি এই সংসার কীভাবে চালাবো এই আমার এই পাঁচ শতক জায়গায় যাই কটা বেগুন চাষ করিলাম আল্লাহ মাথায় কেমন আছে এই বডিটি শালা সালমান খান তাই আমার সাথে বডিটি পারে না শালা সেই বডিটি মাথায় কেমন আছে এই স্টিল বডিটি আর বেগুন খেত কি ক্ষতি দিয়ে গেল আমার এই বেগুন খেত আসল ছিল বেগুন খেত বেগুন বিক্রি করে সংসার চালাবো চাইল কেন গোটে যখন তা তরি তরকারির দাম দুটো খাওয়ার বেগুন ক্ষতি হতো তা বেশি তো পারে না মাথায় উগুন হয়ে যায় না সেই চাচা তাই করি সর্ব না আসে চাচা তুমি দেখি ক্ষতি করি আমার আর কবার মতো না মুড়ি গেছে না বেগুন গাছ সব সারকার হয়ে গেছে সব পাতাও নি গেছে ঘরের চালে আগুন লেগেছে ঘরের চালে আগুন লেগেছে আমার আমার খেতে আগুন লেগে গেছে এই কালা কালা জ্বালা আজকে আমার মরণ হয়ে যাবে না আমার রে কালা জ্বালা মরণ হয়ে যাবে না তুমি যে সেদিন বললে যে আমি বলতেছি চাচা আমার খেতে বেগুনি পোকা লেগে যাচ্ছে আর তুমি বিশির নাম করলে সিলেটার মানিক সে তো দিছি উড়িষ্যাতে আর একটা বিষ দিলাম ওই আগে যেটা দিতাম ওইটা দিলাম একসাথে মিশিয়ে দিছি দে বেগুনে পোকা লাগা এত দূরের কথা গাছের পাতায় পোকা লাগে গাছ আর নেই সব মরে গেছে গাছ সব মরে গেছে এ সামড়া তা তুই গাছে সুরিটা মালিক দিলি হ্যাঁ দেয়নি থাকি তা দিদি তা এ অবস্থা কেন আমি যাদার বলেছি সবার খেতের ফসল বাজি যাচ্ছে বিক্রি করে তোরা কোটিপতি হয়ে যাচ্ছে আর তোর অবস্থা কেন কোটিপতি হবে না তো আমার কোটিপতি আমার ঘরের চালে নানা থেকে না কোটিপতি দেখ আছে কি করছি তো ঘরের চালে নানা উড়ি গে ঝড়ে আরে ঝড় খেয়ে এর মধ্যে কোনো ঝড় খেয়ে ঝড় ঝড় করতেছো আগুন লেগেছ করতেছো তোর কানে সামনে যে সেই কি গ্যাস নাকি গ্যাস হলো তো তোর সেই ঝড়ে ঘরের চালের নানা উড়ি গেছে তুমি কালার গোষ্ঠী কমতে আসে তোমার কালার তোমার জন্য আমার একেবারে সব শেষ হয়ে গেছে তুমি ওই এই এই বাস ফুলের ইয়ে দেখি আছে এই বাস ঠিক এই না একটা বাস তুমি আমার দেছো বুঝতো ও ওই রাম বাসটা দিলাম কয় আমার তো মনে হচ্ছে না তো ওই রাম বাসটা কবে দিলাম মনে হচ্ছে
ওরে বাস দেওয়া বলতে কি, তুমি যে বিষের কথা বললি আমার, ওই বিষে আমার সব ক্ষতি হয়ে গেছে গো। আচ্ছা তুই সত্যি কথা বল দিন। সত্যি কথা তুই চোখ শুয়ে কথা দিন, তুই আমার আমি যা বিষ দিলাম এই বিষের সাথে তুই কি আর কি কিছু দিলি? তো দিইনি, আমি তো ফার্স্টে তোমার বললাম তুই আগে যেটা দিতাম ওইটা একটু মিশাইলাম ওর সাথে। ও তোর বলিসি যে সুরেটার মানে কি একসাথে বাইল করে তুই দিবি, তুই তা না দে তুমি মাতব বাড়ি করে আর একটা দিদি গেছ, তা তোমার কি হবে? হ্যাঁ ওই দিদি ওই বিশি রিয়াকশন কাটি গে ওই ব্যাড রিয়াকশন হয়ে গেছে যে তোর এই বুঝাই গেছে একবার সুরেটার মানে কি তুমি মিশিস তাই? হ্যাঁ তা তুমি ওরা দুটো একসাথে মিশো দিতে, সুরেটার মানে কি একটা, সুরেটার মানে কি একটা, সুরেটার মালিক দুটো দুটো না? হ্যাঁ আর তুমি আমার মাতব বাড়ি করে আর একটা দে যাও। তা আমি বললাম বদেশ দে একবারে সম্পর্ক ঘটি আকার খিচুড়ি বানাই তুমি ছাড়ি দে যাও একবার। দেখো তো তুমি সেটা আগে খুলে কামা তো আমার খেয়ে হয়ে গেলে তো তুমি এই ভালো করে খাচ্ছ, তুমি একবার আমাকে শোন না না শোনবো কি? তুমি তো কালার গোষ্ঠী, তোমার বললি তুমি শুনে দু রকম শুনে বুঝ থাকো। কি করছি কি করছি ভালো করে কো। হ্যাঁ কি করছি ভালো করে কো, এই জন্যই তো আমার খারাপ না শিখেন, তুমি তো ভালো করে শুনতে পারতে, আল্লাহ যদি তোমার কানটা কালো না করতো তো আমার এই ক্ষতিটা আজকে হইতো না। তুমি তুমি মাধব বাড়ি করতে গেছো, তুমি মাধব বাড়ি করতে গেছি আমি, তুমি বলে তো যে সুরেটার মালিক এটা বিষ আর আর একটা বিষ দুটো বিষ একসাথে মিশিয়ে বেগুন খেতে দিবি, আমি দিছি স্প্রে করে দিয়া। শালা দেখি শালা দেখি কি স্প্রে দেখি যে স্প্রেটা কি সে ক্লিয়ার স্প্রে, একবার কোন আগে বাদ যায়নি, এখন সব স্প্রে পুরি যাচ্ছে না, কোন আগে বাদ যায়নি সব জায়গায় দিছি, বেশ কায়দা করে দিছি। শালা আশা মরে আশাই তাই আজকে দেখলাম, আমি যা কথা বললাম মানুষের কথা কানে আসলে মুরব্বীর কথা একটু কানে নিতে হয়, আমি নাই কালা আমার কথা নাই কাজে লাগে না, তাই একটু দেখ একটু দেখ একটু বোঝ একটু শেখ কালা ভবের কালা না ধ্যানের কালা তো কিনা জানে, এটা মনে করে আসবি গোবরেও পদ্ম ফুল ফোটে। লেসা দেশ বড় বড় লেসা দেশ আমার বাস ডেতে আসলা বাস ডেস আমার নিজি বসবে না খাসবে না খুঁটে মারবে লোকের জমি কি কি হবে? তুমি কৃষি অফিসে গিয়ে আমার বেশির ইনফরমেশন দেছো তুমি, তোমার কাছে এই তুই ভালো করে আবার বেগুন চাষ করো, আমি যা বলি তাই শোন, তো কাজে লাগবে আমার বেগুন চাষ করব না, আমার টাকা লাগে না বোধ হয় এই করোনার সময় দাদা দে যাচ্ছে সাই খাই আর আমার কান্দি না কান্দি না, যা বাড়ি গেল হাতে কি নামাজ পড়তে যা মসজিদে যা কান্দি যাও তুমি যাও, আমি ভাই সব শেষ করে দে আমার সব শেষ করে দে, এখন এই যে পরামর্শ দিতে শালা চাচা।